হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের অ্যালোভেরার জুস বানিয়ে দেখাবো। এই গরমে অ্যালোভেরার জুস অনেক স্বাস্থ্যসম্মত। অনেকে বাইরে থেকে অ্যালোভেরার জুসটা কিনে খায়, কিন্তু খুব সহজেই অল্প উপকরণে কিভাবে অ্যালোভেরার জুস বানানো যায় সেটা আমি দেখিয়ে দিব বাইরের মামাদের মতন। তো চলুন ভিউয়ার্স, দেখে নিন কিভাবে এই অ্যালোভেরার জুসটি তৈরি করতে হয়। আমার অ্যালোভেরার জুস করতে লাগছে অ্যালোভেরা, আখের গুড় আর ইসবগুলের ভুষি। আপনার ইচ্ছা করলে ইসবগুলের ভুষি বা তোকমা দানা এগুলো দিতে পারেন। আমি ইসবগুলের ভুষিটা দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর এই অ্যালোভেরাটা আমি কেটে উপরের এই সবুজ খোসাটা ফেলে কেটে নিয়েছি। আর লাগছে আমার পানি। তো চলুন বানিয়ে নিই। আমার অ্যালোভেরা জুসটা বানানোর জন্য আমি একটা ব্লেন্ডার নিয়ে নিয়েছি, এতে অ্যালোভেরাটা দিয়ে দিচ্ছি আর আখের গুড় দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতন মিষ্টিটা দিয়ে নেবেন। তারপরে এতে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ভিউয়ার্স, আমার জুসটা হয়ে গেছে। এখন আমি খুলে নিলাম। এখন আমি জুসটা গ্লাসে ঢেলে নিচ্ছি। আমার জুসটা ঘন আছে, আমি এতে অল্প পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি। দেখুন আমার জুসটা হয়ে গেছে। এখন আমি এর ভিতর এই ইসবগুলের ভুষিটা দিয়ে দিব, এক চামচ পরিমাণ দিয়ে ভালো করে মিক্স করে নিব। তো দেখুন ভিউয়ার্স, আমার অ্যালোভেরার জুসটি রেডি। আপনারা এই গরমে অ্যালোভেরার জুস অনেক স্বাস্থ্যকর, এটা আপনারা বানিয়ে খেতে পারেন। যারা অ্যালোভেরার জুস পছন্দ করেন, তা ধন্যবাদ সবাইকে। আশা করি ভালোই থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে টাচ করুন। ধন্যবাদ সবাইকে। আমার চ্যানেলটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। গুড বাই।